চট্টগ্রামের মিরসরে দ্রব্যমূল্য নিয়ে বেকায়দায় পড়েছে মানুষ। গত বছরের তুলনায় এবার ছোলা খেজুর সহ সব ধরনের পণ্যের দাম বেড়েছে। এখনও রমজানের বাজার করতে পারেননি অনেকে। উপজেলার বিভিন্ন এলাকার অনেক বাসিন্দাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। রমজানে নিত্যপণ্যের বাজারের চাহিদাকে পুঁজি করে এক শ্রেণীর ব্যবসায়ী ক্রেতাদের পকেট কাটতে ব্যস্ত থাকেন। রমজানে বাড়তি মূল্যের কারণে বিপাকে পড়েন সীমিত আয়ের মানুষ। রমজানের অত্যাবশ্যকীয় প্রতিটি পণ্যের দাম গত বছরের তুলনায় 20-25% পর্যন্ত বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এ বছর ছোলার আমদানি ব্যয় বেড়েছে। গত বছর ভারত থেকে প্রচুর পরিমাণ ছোলা আসে, পুরো বাজার ভারতীয় ছোলায় সয়লাভ ছিল। এছাড়া উচ্চ শুল্কের কারণে খেজুরের বাজারও লাগামহীন। অপরদিকে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, রসুন, আদা ও চিড়ার বাজারও বাড়তি। মাছ, মাংস ও মুরগির বাজারেও একই অবস্থা। বাজারে 50-60 টাকার নিচে কোনো সবজি নেই। এর মধ্যে নতুন করে বাড়ছে আলুর দাম। বর্তমানে আলু বিক্রি হচ্ছে 40 টাকায়। A generous soul with many possibilities. Glaze Hoskins.